ওষুধ খাইয়ে আমাকে ঘুমিয়ে রেখেছে। হঠাৎ করে দেখি এই পরিস্থিতি। গৈশ্বরচন্দ্র বাবুকে খাওয়ানোর নামে নাটক দেখিয়েছে, আমার নামে নাটক দেখিয়েছে, নাটক করে লাভ নেই। শেখ হাসিনা তোমাকে যেতেই হবে। হাইকোর্টের নির্দেশে প্রায় 8 বছর ধরে গণমাধ্যমে নিষিদ্ধ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচার, কিন্তু সাম্প্রতিক সময়ে প্রচার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিএনপির আইনজীবীরা বিষয়টি নিয়ে বলছেন, হাইকোর্টের রায়ের কোনো অনুলিপি পাননি তারা, নির্দেশনা চেয়ে আবারও হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানান রিটকারী আইনজীবী। একটা বিএনপি একটা আওয়ামী লীগের বিরুদ্ধে কয়টা মামলা করেছেন আজকে এখানে আমি জানতে চাই। তারা কোপাবে তাদেরকে ধরবেন না, তাহলে ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকেন। আমরা যদি কোপাই তখন কিন্তু আর কিছু থাকবে না। আমরা তো একটা ট্রায়াল কেস দিলাম, এই ট্রায়াল কেসে এদের পিছনে দিয়া বাতাস ছোটা শুরু হয়ে গেছে। আমাদের নেতা তারেক রহমান এক বক্তৃতা দিছে, এই বক্তৃতার চোটেই তাদের মাথা খারাপ। তারেক রহমানকে নাকি এই দেশের মানুষ চায় না, তাইলে বাবা আইন করে নিষিদ্ধ করো কেন? সরকার খাবার খাওয়ানোর নামে নাটক করেছে, জুতা মেরে গুরুদান করেছে আমানুল্লাহ আমানকে, ওষুধ খাওয়াইয়ে সরকার আমাকে ঘুম পাড়িয়ে রেখেছে, একই বলেন আমানুল্লাহ আমান। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন সোশ্যাল মিডিয়াতে যে বিষয়টি ভাইরাল, আমানুল্লাহ আমানকে পুলিশ আগে পিটিয়ে তারপরে তাকে হাসপাতালে ভর্তি করেছে, এমনই কিছু মন্তব্য করেছেন আমানুল্লাহ আমান। আজকের ভিডিওটি প্রমাণ সহকারে দেখবেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কেউ স্কিপ করে যাবেন না, সম্পূর্ণ ভিডিওটি রয়েছে প্রমাণ সহকারে। তারেক রহমান লন্ডন থেকে অডিও কলের মাধ্যমে জনসভায় যোগদান করেছিলেন, আর সেটি নিয়ে বাংলাদেশ সরকার তাকে কঠিন হুঙ্কার দিয়েছে, হাইকোর্ট থেকে কঠিন আদেশ এসেছে সেই তারেক রহমানের বিরুদ্ধে। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কেউ স্কিপ করে যাবেন না, অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সেই ভিডিওতে চলে যাব, সেই ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও কষ্ট করে ভিডিও একটু শেয়ার করে দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা সেই মূল ভিডিওতে চলে যাই, অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। হঠাৎ করে দেখি এই পরিস্থিতি, গৈশ্বরচন্দ্র বাবুকে খাওয়ানোর নামে নাটক দেখিয়েছে, আমার নামে নাটক দেখিয়েছে, নাটক করে লাভ নেই। শেখ হাসিনা তোমাকে যেতেই হবে। জুতা মেরে আমি ঘুমিয়ে আছি, ওষুধ খাইয়ে আমাকে ঘুমিয়ে রেখেছে। হঠাৎ করে দেখি এই পরিস্থিতি, আমার সাথে কারো কোনো কথা হয় নাই, ঘুমিয়েছিলাম। গৈশ্বরচন্দ্র বাবুকে খাওয়ানোর নামে নাটক দেখিয়েছে, আমার নামে নাটক দেখিয়েছে, নাটক করে লাভ নেই। শেখ হাসিনা তোমাকে যেতেই হবে, পদত্যাগ করতেই হবে, নিরপেক্ষ সরকারি নির্বাচন হতেই হবে। এই ব্যাপারগুলো আপোষ নাই, এখানে মঞ্চে যারা আছে স্থায়ী কমিটির সদস্য সিনিয়র নেতারা সবাই মাঠে নেব, মাঠে নেব, ভয় করবেন না, আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি না। আমাদের নেতা তারেক রহমান
এক বক্তৃতা দিছে, এই বক্তৃতার চোটেই তাদের মাথা খারাপ। তারেক রহমানকে দেখে এই দেশের মানুষ চায় না, তাইলে বাবা আইন করে নিষিদ্ধ করো কেন? আজকেও আপনারা বৃষ্টিতে ভিজেছেন, রোদে আপনারা পুড়েছেন, তারপরও কি কেউ মাঠ ছেড়ে গিয়েছেন? এবং আরেকটা ভিক্ষা জানাতে চাই আওয়ামী লীগকে, যে আওয়ামী লীগ পশুর মতো, অসভ্য মানুষের মতো, যেটা কোনো মানবিক বা কাজ হতে পারে না। যে আমাদের পরশু দিনের যে শান্তিপূর্ণ কর্মসূচি ছিল, আমরা অবস্থান দিয়েছিলাম, সেখানে দেখা গেল পুলিশের তত্ত্বাবধানে আওয়ামী ক্যাডাররা আমাদের সমাবেশে এসে হামলা করলো, গাড়ি জ্বালালো। আজকে আমি ঢাকার পুলিশ কমিশনার সাহেবকে বলতে চাই, এই যে এখানে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের একটি ব্যানার আছে, ডোন্ট শুট উই আর আনআর্মড, ডোন্ট শুট উই আর আনআর্মড, আমাদের হাতে